প্রায় ২৪ ঘন্টার কাছাকাছি ধর্ণায় বসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছিলেন হাইকোর্টের রায় আসলেই তিনি ধর্ণা ছেড়ে উঠে যাবেন পুনরায় বি ফর্ম জমা নেওয়ার জন্য। সিআরপিএফ এর নিরাপত্তা দিয়ে প্রার্থীরা বি ফর্ম জমা করবেন এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আমরা আজকে জিত হাসিল করে এটা প্রমাণ করে দিলাম যে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছিল। রাজনীতিতে স্বৈরাচারীর চরিত্রটাকে উন্মোচন করে দেওয়াও বিরোধীদের একটা বড় কাজ। আমরা সেই স্বৈরাচারীর কুৎসিত যে চেহারা সেটাকে মানুষের কাছে উন্মোচন করতে পারলাম আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে। এবং আমাদের যে দাবি ছিল সেই দাবিকে হাইকোর্ট অর্থাৎ মাননীয় বিচারক আমাদের মান্যতা দিল, এটা আমাদের একটা নৈতিক জয়। নতুন এইবারে নির্বাচনে যে আরেকটা কারচুপি সেটা কি জানেন তো, সেটা যে প্রত্যাহার মনোনয়ন প্রত্যাহারের একটা সার্জারি হচ্ছে। দিন রাত বিডিও অফিসগুলো মনোনয়ন প্রত্যাহারের সার্জারি করছে, যেখানে যারা প্রার্থী তাদের অগোচরে তারা প্রত্যাহার করে নিচ্ছে এবং সরকারি দলের লোকেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যাচ্ছে। এক অদ্ভুত সার্জারি চলছে। সিবিআই তদন্ত খুবই খুশির খবর।